ভাস্কর্য নিয়ে অপপ্রচার চালানো 25টি ফেসবুক আইডি শনাক্ত করেছে সিআইডি। সংস্থাটির সাইবার ইন্টেলিজেন্স ইউনিট জানিয়েছে, ডিজিটাল মাধ্যমে চলছে নানা অপপ্রচার। মূলত দেশের বাইরে ফেসবুক আইডি থেকেই অপকর্ম করা হচ্ছে। দীপু শিকদারের রিপোর্ট। যারা বঙ্গবন্ধুর পক্ষে তারা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙে। সম্প্রতি কয়েকটি ইসলামিক দল বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অদ্ভুতপূর্ণ বক্তব্য দেয়। ক্যান্ডারিয়ায় বঙ্গবন্ধুর কোনো ভাস্কর্য স্থাপন করতে দেয়া হবে না বলেও হুমকি দেয় তারা। আমরা সেখানে মূর্তি হতে দেব না। ভাস্কর্য ইস্যুতে উদ্দেশ্যপূর্ণভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার বিরুদ্ধে মাঠে নামে প্রগতিশীল বিভিন্ন সংগঠন। তারপরও থেমে নেই সুযোগ সন্ধানী ওই মহলের অপকর্ম। এবারও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার প্রধান, গুরুত্বপূর্ণ ব্যক্তি, এমনকি রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা। ডিজিটাল যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয়টি শুরু থেকেই পর্যবেক্ষণ করছে সিআইডি। এরই মধ্যে একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। বর্তমান সরকারের যে অবস্থা, যেটা উন্নয়ন যেটা চলতেছে, এটাকে বাধাগ্রস্ত করার জন্য, জনসাধারণকে একটা বিভ্রান্তি একটা সিচুয়েশন তৈরি করার জন্য এর পিছনে অবশ্যই একটা গ্রুপ তো সক্রিয় রয়েছে। এরকম তো আমরা অবশ্যই শনাক্ত করতেছি, করে যাচ্ছি, এরকম আমরা বেশ কয়েকজনের নাম পেয়েছি। বেশ কিছু ফেসবুক আইডিও শনাক্ত করেছে সিআইডি। আমরা বেশ কিছু আইডি আইডেন্টিফাই করেছি, সেটা 20-25টা আইডির মতো হবে। কিছু আইডি রয়েছে আপনার দেশের, কিন্তু আসলে তাদের হলো সেই মানে ভুয়ান নামে করা। বেশিরভাগ ক্ষেত্রে হলো এরা আপনার দেশের বাইরে অবস্থান করে। ডিজিটাল প্ল্যাটফর্মে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। নির্দিষ্টভাবে নির্ধারিত কোনো সংখ্যা নেই, সংখ্যাটা বাড়তে পারে আবার কমতে পারে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।